আমি বঙ্গবন্ধু হত্যাতে জিয়ার ভূমিকা নিয়ে একটা পূর্ণাঙ্গ বই লিখতে চাই। আমি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়েও বই করছি, তাকে কে মারলো, কেন মারলো, কি হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমি একটা বই লিখবো। যেই ছেলেটি আমাকে ফেসবুকে গালি দিল, সেই মেলাতে এসে আমাকে জড়িয়ে ধরেছে, বলে ভাইয়া সরি আমি আপনাকে গালি দিয়েছি। আমার একটা বই বের হয়েছে এবার শব্দশৈলী থেকে। আজকে তো একটা বিশেষ দিন আমার জন্য। আমার বইটির নাম হচ্ছে মোশতাকের মন। আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী এবং অন্যতম কুশীলব খন্দকার মোশতাক আহমদ, তাকে বা তার মনকে আমি পাঠ করবার চেষ্টা করেছি। আমি তার পুরো ক্যারিয়ারকে ব্যবচ্ছেদ করবার চেষ্টা করেছি আমার মোশতাকের মন গ্রন্থটিতে। পাঠকরা আসছেন, কথা বলছি, এক ধরনের মিথস্ক্রিয়া হচ্ছে তাদের সাথে আমার। সাড়া পাচ্ছি, মানুষজন পড়ছে, বই নিচ্ছে, অনেক সিগনেচার করলাম, আরও আসবে, মানুষজন ফোন দিচ্ছে। সাধারণত আমাদের মতো তরুণ লেখকদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পরিচিতজন যারা আছে একটা সার্কেলে, তারা বইয়ের ব্যাপারে আগ্রহী হন। আবার অনেকে আছেন যারা ভক্ত আছেন, যারা চেনেন বা যারা অপছন্দও করেন, তারাও আসেন, কারণ তারা জানতে চান যে আমি কী লিখেছি। যারা ভালোবাসেন দূর থেকে, শুধু তো অপছন্দ করেন না, আমাকে ভালোবাসেন এবং তাদের কারণেই তো সাহসগুলো পাই। আবার যারা ভালোবাসেনও না, তারা কিন্তু ঘৃণা করেন না, তারা সমালোচনা করেন। আমি আসলে সবাইকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমার কাছে মনে হয় যে আমাকে যদি সমালোচনা না হয় তাহলে আমার পক্ষে বোঝা খুবই টাফ যে আমি কী করছি। ফলে সমালোচনাটা আমার জন্য এক ধরনের পাথেয়, আমার আমার আরও নিজেকে বেটার করবার জন্য। আমার বইটার পাঠক তো খুবই সুনির্দিষ্ট, যারা মোশতাক সম্পর্কে জানতে চায়, যারা বাংলাদেশের ওই সময়টার রাজনীতি জানতে চায়, যারা প্রথমত রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা মোশতাক সম্পর্কে জানতে চায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে জানতে চায়, তারপরে সেই সময় বঙ্গবন্ধুকে হত্যার পেছনের গল্প জানতে চায়, তারা হচ্ছে আমার পাঠক। বাংলাদেশের 17-18 কোটি লোক তো সবাই এগুলো নিয়ে আগ্রহ না, তো একটা সার্কেল আছে, অনেকে ধরেন বই আরেকজন থেকে সংগ্রহ করে পড়ে। আমার কাছে মনে হয় যে একজন লেখক হিসেবে আমি আমার সার্কেলটাকে যে চিনতে পারি এবং ওই সার্কেলের কাছে আমার চিন্তাভাবনাগুলো পৌঁছাতে পারি বা তাদের মাধ্যমে অন্যদের কাছে, এটা আমার কাছে বড় পাওয়া। আমার কাছে মনে হয় সারা ভালো, খারাপ না। আমি আমার জায়গাটাতে এখনও স্যাটিসফাইড না। আমার কাছে মনে হচ্ছে যে তরুণ প্রজন্মের জন্য যতদূর করা প্রয়োজন আমি সেটা করতে পারিনি। যেদিন আমি আমার নিজের কাজটা শেষ করতে পারবো, মনে করতে পারবো যে না আমি তো আমার সর্বোচ্চ করেছি, তাহলে পাঠক কম কেন, সেদিন আমি এই অভিযোগটা করব। আমি আগে নিজের মনে করি যে আরও লেখালেখি দরকার, আরও বেশি এঙ্গেজমেন্ট দরকার, আরও বেশি বলা দরকার, এবং আমার নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের বা আমাদের আমাদের মতো আমরা যারা বলি সেখানে ভুল ভ্রান্তি আছে। তবে পাঠক নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, খারাপ যেমন আছে ভালোও আছে। তবে যেই আশাতে গত 50 বছর হওয়ার কথা ছিল পাঠকের সংখ্যা, সেটা নেই, এটা সত্যি। আপনি গত 48 বছরে খন্দকার মোশতাককে নিয়ে একটা সিঙ্গেল বই নাই। মোশতাককে নিয়ে, মোশতাকের রাজনীতি নিয়ে কেউ কখনো লেখার প্রয়োজনও বোধ করলো না, এটাই হচ্ছে মূল কারণ। কারণ আমি যখন পড়তে গেলাম খন্দকার মোশতাক সম্পর্কে, জানতে গেলাম, দেখি কিছুই নাই, তো আমার কাছে মনে হচ্ছে যে ওয়াই নট খন্দকার মোশতাক। আমি যেহেতু আমার কিছু জানাশোনা হয়েছে, লেটস ট্রাই এই বইটা শুরু হোক। নিশ্চয়ই পরে আরও কোনো লেখক আরও বড় কলাবরে লিখবেন। আমাকে নেগেটিভ যারা মনে করেন, আমার আমাকে ভালোবাসেন এমন মানুষও আছে। তো যারা আমাকে মনে করেন সমালোচনা করেন, আবার যারা আমাকে ভালোবাসেন সেটা করেন আমি যা বলি সেটার সাথে দ্বিমত প্রকাশ করে। আমাকে কারা সমালোচনা করেন? আপনার কিছু মানুষ আছেন যারা মনে করে যে ধর্ম নিয়ে আমার অবিশ্বাস আছে, মনে করেন যে আমি ধর্মে অবিশ্বাসী, এইটা মনে করে এক ধরনের সমালোচনা করেন, তাই তো? কিন্তু এটা তো সত্য না। আবার আমার লেখালেখি ভালোবাসেন এমন মানুষ আছে, আমাকে পছন্দ করেন, আমার ভূমিকাকে পছন্দ করেন এমন মানুষও আছে। সুতরাং এই ম্যাটারটা আমার কাছে মনে হয় ব্যালেন্স করে। আর মোশতাকের যে চরিত্রটা, সেটা তো হচ্ছে একটা পলিটিক্যাল চরিত্র। আমি একজন নিজেকে ক্ষুদ্র হলেও গবেষক মনে করি, আমি গবেষণা কাজ করি, আমি লেখালেখি করি, ফলে ইতিহাসের আলোতে অনেকগুলো চরিত্র আসবে, কারো রোল ছিল নেগেটিভ, কারো পজিটিভ। এইটার সাথে মিলিয়ে আমার ভাবনাকে মেলানোটা একটা, মানে আমি বলবো যে এটা একটা বোকামির মতো ব্যাপার হবে, আর অন্য কিছুই না। আগামী বইমেলাতে আমি আশা করি যে একটা প্রকাশনীর সাথে অলরেডি আমার কথাবার্তা হয়ে গেছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার ভূমিকা, এই যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন জিয়া কতটুকু জড়িত, এইটা নিয়ে আলাদা কোনো বই নেই।
আমি বঙ্গবন্ধু হত্যাতে জিয়ার ভূমিকা নিয়ে একটা পূর্ণাঙ্গ বই লিখতে চাই, সমস্ত ডকুমেন্ট নথিপত্র নিয়ে, মানে তার পুরো ভূমিকাটা কী ছিল, পুরো হোল ভূমিকা নিয়ে। মজার ব্যাপার হচ্ছে যে আমি গত পুরাটা সপ্তাহ আমি কাটিয়েছি হাইকোর্টে ডকুমেন্টসের জন্য। আমি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়েও বই করছি। আমার সামনের বইমেলাতে তিনটা বইয়ের ইচ্ছা আছে, একটা হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং মঞ্জুর হত্যাকাণ্ড, আরেকটা বই হচ্ছে বঙ্গবন্ধু হত্যাতে জিয়াউর রহমানের ভূমিকা, আরেকটা বই হচ্ছে বাকশালের সত্যমিথ্যা। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনা, জিয়াউর রহমান বেঁচে থাকার সময় প্রায় 19টা কুর মতো চেষ্টা করা হয়েছিল, তাকে কে মারল, কেন মারল, কি হয়েছে, কেন তার মঞ্জুর তার এত ক্লোজ ফ্রেন্ড, কেন সে শত্রু হয়ে গেল, এই সমস্ত কিছু নিয়ে আমি একটা বই লিখব। এবং জিয়া হত্যাকাণ্ডের পরে যে বিচারটা হয়েছে তার হত্যাকারী বলে সেটা আমি ব্যবচ্ছেদ করব, বা আমি গবেষণা করে ইনভেস্টিগেট করে সেটা মানুষের সামনে আনার চেষ্টা করব। যেই ছেলেটি আমাকে ফেসবুকে গালি দিল সেই মেলাতে এসে আমাকে জড়িয়ে ধরেছে, বলে ভাইয়া সরি আমি আপনাকে গালি দিয়েছি। সামনাসামনি দেখা হলে অনেক আলাপ হওয়া সম্ভব, যেটা ভার্চুয়াল জগতে হয় না। যেই মানুষটা আপনাকে সমালোচনা করছে সামনাসামনি হলে তার সাথে তো আপনি অনেক গল্প করতে পারছেন, সে যেই মানুষটা আপনাকে দেখে সামনাসামনি তো ওরকম দেখে না। একসাথে কফি খেলাম, গল্প করলাম, তখন আমার সম্পর্কে তার অন্যরকম ধারণা হয়, ফলে সমস্ত পাঠকই অসাধারণ। আমি পাঠকদেরকে ভালোবাসি, যদিও পাঠক আমাকে ভালোবাসুক কিংবা না বাসুক, আমি সবাইকে ভালোবাসি।